এই বসন্ত উৎসব আরো আরো অনেক বছর এগিয়ে যাক এবং এইভাবে কিন্তু প্রতিটা মুহূর্ত। হ্যালো গাইস, গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাই হ্যাপি হোলি। সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও, এনজয় করো। তো এখন যাচ্ছি রানীসাগর, আর ওখানে আশিস আসবে। তো আশিস আসলে একসঙ্গে যাব। তো চলো আশিস আসুক, তারপরে কথা হচ্ছে। তো আমরা মহিশালে নেমে গেছি, এখন যাব মহিশাল ছোলা বাড়িতে, যেখানে বসন্ত উৎসব হবে। আর এখানে ভিড়টা দেখো, অনেকটা ভিড়। তো চলো এখন ছোলা বাড়িতে যাই, তারপরে গিয়ে কথা হচ্ছে। আমরা এখন এই ভিতরের দিকে যাচ্ছি, আর এইখানটায় ভিড়টা দেখো, অনেকটাই ভিড়। এই যে দিকটায় ভিড় অনেকটাই আছে। চলো এখন ভেতরের দিকটায় যাই। তো এই যে ভেতরের দিকটায় চলে এসেছি, আর এখান থেকে অনেকটাই ভিড়। আর মেন যে ছিল, যেখানে বসন্ত উৎসব মেন অ্যাকচুয়ালি যেখানে হচ্ছে, তো ওখানটায় তো অনেকটাই ভিড়। এই যে এখান থেকে ভিড়টা দেখো, অনেকটাই ভিড় ছিল, সামনে এগোতে পারছিলাম না। তো এখানে আমরা এসে সবাই সবাইকে আবির মাখাচ্ছিলাম। এই দেখো সবাই, আবির খেলা শুরু হয়ে গেছে। তো আসি, এখানে দীপকে আবির মাখাচ্ছে, তারপরে আমরা আবির খেলি এখানে। তারপর আমি এখানে সবাইকে রঙ মাখিয়ে দিলাম, প্রথমে আশিসকে মাখিয়ে দিলাম, আশিসকে, আর তারপরে যে দেবী রাখো, আর ওইখানে জয় ছিল, জয়কে মাখিয়ে দিলাম, তারপরে আরও সুন্দর তাই মাখাচ্ছিলাম। আর ক্যামেরা দিকে তাহলে এখান থেকে ভিডিওটা ভালো লাগে। তারপরে এখানে আমি খেলা শেষ করে, তারপরে এখানে আশিস দেখো হাতে সাপ দিচ্ছিল দেবতার পাঞ্জাবির উপরে। আমাকে অরিজিৎ বলল কি সবাইকে স্বাগত জানাতে মহিষা দলের প্রেস কর্নারের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে। এখন বসন্ত উৎসব এক বিখ্যাত পর্যায়ে পৌঁছে গেছে, সবাই এনজয় করুন, ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you.
তারপরে এখানে কিছু বন্ধু সানাসি করার পর হাঁপিয়ে গেছিলাম। আর এখানটায় এত ধুলো উড়ছিল, আর সবাই আবির ওড়াচ্ছিল, আর ভেতরে অনেকটাই গরম ছিল, তাই জন্য ওখান থেকে বেরিয়ে চলে আসি। তো গাইস ভিডিওটি এ পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে পাশে দেখো।